السلام عليكم ورحمة الله وبركاته. بھائی আমার এটা কোনো ওয়াজ মাহফিল নয়, এটা হলো একটা সেমিনারের মতো, স্মরণ সভার মতো একটা ব্যাপার। আমি আলোচনা করব না, আসলে আমাকে সম্বর্ধনা দেওয়ার মতো কোনো কাজ আমি করতে পারি নাই। শুধু নবীর পক্ষে কথা বলেছি, বাতিলদের বিরুদ্ধে আমি হুঙ্কার দিয়েছিলাম, প্রতিবাদ করেছিলাম, যার কারণে আমাকে ডিজিটাল আইন দিয়ে ধারা দিয়ে আমাকে জানুয়ারি মাসের 7 তারিখ গ্রেফতার করে 19 দিন পর্যন্ত জেলখানার মধ্যে আমাকে রেখেছিলেন। ইনশাআল্লাহ সুন্নিয়তের ময়দানে 2020 সালে শুধু মামলা নয়, 2008 সালে আমাকে মহেশখালে জবাই করে দিয়েছিলেন, 2012 সালের মধ্যে লোহাগাড়ায় মারামারি হয়েছিল, এই পর্যন্ত বহু জায়গায় কিশোরগঞ্জ নারায়ণগঞ্জ থেকে শুরু করে বহু জায়গায় 9 বার আক্রমণ, 2 বার জবাই করেছে, 2 বার জেল হাজতে পাঠার পরে আমি গুনাহগারকে মদিনার রসুল কবুল করে সুন্নিয়তের খেদমত যে এখনো অটল রেখেছে সেজন্য আল্লাহর দরবারে কোটি শুকরিয়া বলবো আলহামদুলিল্লাহ। আসলে আপনারা জানেন, আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের যারা, আমরা টাকার মধ্যে বিক্রি হই না। আমি জেলখানার মধ্যে যখন ছিলাম আমাকে প্রস্তাব দেওয়া হয়েছে, 2008 সাল আমাকে প্রস্তাব দেওয়া হয়েছিল, আপনি আমাদের বিরুদ্ধে বলবেন না, মাহফিল করেন, আমাদের বিরুদ্ধে না বললেই প্রতি মাসে মাসে আপনাকে মোটা অঙ্কের বেতন দেওয়া হবে। আমি বললাম না, হতে পারে না, টাকার পিছন পক্ষে টাকার কাছে বিক্রি সুন্নিরা হয় না, বাতাবারের টাকার কাছে বিক্রি হয়, 72 কাতারের লোকেরা টাকার কাছে বিক্রি হয়। আমরা জীবন দিতে জানি, টাকার কাছে ইমান দিতে জানি না, সেই জন্য দেই নাই। ইনশাআল্লাহ ভবিষ্যতে দেওয়ার কোনো ইচ্ছা, আর এদের বলতে ইচ্ছা